আমাদেরকে অনেকেই প্রশ্ন করে, হুজুর শবে মিরাজ কবে, রোজা কয়টা, নামাজ কত রাকাত, আর এই নামাজ কোন সূরা দিয়ে আদায় করতে হয়, এই নামাজের জন্য কোনো নির্দিষ্ট সূরা আছে কি, এবং কোনো দোয়া থাকলে আমল থাকলে আমাদেরকে বলে দিবেন। প্রতি বছরই যখন এই লাইলাতুল মিরাজ শবে মিরাজ আগমন করে, তার পূর্বে আমাদেরকে অনেকেই টেলিফোন করে, অনেকেই আমাদেরকে মেসেজের মাধ্যমে জানতে চায়। তো এবারও যেহেতু সামনে লাইলাতুল মিরাজ আগত, আমাদেরকে অনেকেই প্রশ্ন করতে যে হুজুর এই সম্পর্কে একটু আলোচনা করবেন, আসলে এই মিরাজটা কি, এই সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আলহামদুলিল্লাহ এই মিরাজের যে একটা আগ্রহ, লাইলাতুল মিরাজ সবে মিরাজের যে একটা ইবাদতের আগ্রহ, এটা আমাদের ভারত উপমহাদেশেই বেশি, অন্যান্য দেশে এরকম আগ্রহ নাই। দেখবেন আমাদের দেশে যখন লাইলাতুল মিরাজ এরপরে সবে বরাত যখন আগমন করে, তার দুই তিন দিন আগে থেকেই মা বোনেরা ঘর সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে রাখে, কাপড় চোপড় দাওয়াত করে, নিজেরাও প্রস্তুতি গ্রহণ করে ইবাদত বন্দেগীর জন্য। এটা আমাদের দেশে বেশি, অন্যান্য দেশে নাই। আমাদের জানতে হবে সবে মিরাজ কাকে বলে। সব একটা ফার্সি শব্দ, সব মানে রাত, মিরাজ মানে ঊর্ধ্বগমন, উরুজ থেকে নির্গত, তার মানে ঊর্ধ্বগমনের রাত। অর্থাৎ এই রাত্রিতে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কা থেকে ঊর্ধ্বগমন করেছিলেন, অর্থাৎ সাত আসমান পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া সরাসরি আরশে আজিম আল্লাহর বাড়িতে গেছেন, আল্লাহর মেহমান হয়েছেন। এই রাত্রিটাকেই সবে মিরাজ বা লাইলাতুল মিরাজ বলে। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বসীর। সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠা, 17 নম্বর সূরা এটা প্রথম নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, পরম পবিত্র মহিমাময় সত্তা তিনি যিনি সেও বান্দাকে রাত্রিবেলা মসজিদ হারাম থেকে, অর্থাৎ মক্কার মসজিদ থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ তাআলা ভ্রমণ করিয়েছিলেন। আল্লাহ বলেন, যার চারদিকে আমি পর্যাপ্ত বরকত দান করেছি, যাকে তাকে নিদর্শন দেখাতে পারি, আল্লাহ তাআলা সব কিছু শোনেন এবং দেখেন। ওই আল্লাহ বলেন যে আমি এই রাত্রিবেলা আমার বন্ধুকে মিরাজ করিয়েছি, তার মানে ঊর্ধ্ব গমন করেছেন, সেই মক্কা থেকে ফিলিস্তিন মসজিদ আকসা, সেখান থেকে সাত আসমান পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া, 70,000 নূরের পর্দা পাড়ি দিয়া, লাজামাল্লাহ মাকান পাড়ি দিয়া, আরশে আজিম আল্লাহর বাড়ি পর্যন্ত, আল্লাহর বাড়ি পর্যন্ত নবীজি পৌঁছেছেন, সরাসরি কথা বলেছেন, আবার আল্লাহর বাড়ি থেকে এই রাত্রিবেলা অল্প সময়ের মধ্যে আবার মসজিদুল হারাম, অর্থাৎ আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে সেই মসজিদ হারাম আবার মক্কা শরীফে পৌঁছে দিয়েছেন। এটা কি মিরাজ? অদশ দেখেন, হে ইমাম ইবনে হাজার আসকালানি রহিমাহুল্লাহ বলেন, অনেক বড় একজন ইমাম যিনি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারী লিখেছেন, ইমাম হাফেজ ইবনে হাজার আসকালানি রহিমাহুল্লাহ শুধু একটা গ্রন্থ লেখেন নাই, 150 গ্রন্থ উনি রচনা করেছেন। ওনার জ্ঞান থেকে উপকৃত হয় নাই এমন কোন মুসলমান, এমন কোন আলেম এই দুনিয়াতে কমই আছে। উনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ করেছেন, এটা সত্য, এটা অস্বীকার করা যাবে না, আল্লাহর কোরআন থেকে প্রমাণিত, কেউ যদি অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। তবে কোন দিন করেছেন, কত তারিখ করেছেন, এই দিন এবং এই তারিখটার ব্যাপারে কোনো সহিহ হাদিস দ্বারা উল্লেখ নাই। তো বলতে পারেন, হুজুর আমাদের দেশে যে 26 রজব দিবাগত রাত, অর্থাৎ 27 রজব যেই দিবসটি, যেই রাত্রি পালন করা হয়, ওটা কি সঠিক নয়? আসল এই ব্যাপারে অনেক বড় বড় আলেমরা মত দিয়েছেন যে আসল এই রাত্রিটাই হতে পারে, বা কেউ কেউ বলেছেন এই রাত্রিতেই, কিন্তু সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। তো অনেকেই বলে, হুজুর এই রাত্রিতে আমরা যে নফল নামাজ পড়ব, কত রাকাত পড়ব, এই রাত্রিটারই তো গ্যারান্টি নেই, এই রাত্রিরই তো এরকম নির্দিষ্ট কোনো কথা প্রমাণিত হাদিস দ্বারা নেই, তো আপনি নফল নামাজ কত রাকাত পড়বেন এটা পেলেন কোথায়, নফল রোজা রাখবো কত কয়দিন এটাও হাদিস দ্বারা প্রমাণিত নয়। তো এখন আপনি এই রাত্রিতে ইবাদত বন্দী করবেন না সেটা বলছি না, অবশ্যই ইবাদত বন্দী আপনি করবেন, করতে হবে, আপনি যে কোনো রাত্রে ইবাদত বন্দী করতে পারেন, কোনো সমস্যা নাই। যেমন কিছু রাত্রির কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত, যেমন জুমার রাত, দুই ঈদের রাত,
شب قدر رات اي رات گلو اللہ دربار انیک دامی انیک دامی لیلت القدر خیر من الف شهر هزار ماشر چاہی تو بیشی اتم حلو شئی لیلت القدر رات کنتو اي رکم لیلت المعراج شب معراج شمپر اي رکم حدیث در پرمانی تو نوئی تب یہاں جے کنو رات جتے بدود بندی کرتی بارین نماز پرتی بارین قرآن تلوات کرتی بارین ذکر اسکر کرتی بارین دان صدقہ کرتی بارین اے تک کنو شمشانی اے جن نبی شن نبی محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم بولین تمرا بشی بشی نیک عمل کرو کرون من عمل صالحا من ذکر او انثى وهو مؤمن فلنحیینہ حیاتا طیبا ولنجزینہم اجرہم باحسن ما کانوا یعملون ناری پروش مومن ناری پروش جرم نیک عمل کرو اللہ دنیا تے پویتر جیون دان کرو شدو تائنوی انتقال پوری اللہ تعالی پروش کی تو کرو اتا جنت مہمان بانائی دی ایجن بیشی بیشی نیا کمل کرو جتو بیشی نیا کمل کرا جائے اس کے رات رو کرتی بارین اگامی کل کے رات رو کرتی بارین آپ نے شام شمع نیا کمل کرو جکھن خوشی تکھن اپنے نیا کمل کرو جتو بیشی نیا کمل کرتی بارین مطر پوری گاری کا جی آج بینا باری کا جی آج بینا دن شمبت کا جی آج بینا آپ نے شنطان آپ نے بی بی آپ نے ماں بابا کیوں آپ نے کبور گیا ایک رات آپ نے پہوری دی بینا شدو کا جی آج بینا نیا کر آمال نمی جی بولین ان اللہ لا ینظر الى صورکم و اموالکم ولا قی ینظر الى قلوبكم وعمالكم اللہ تمہارے صورت دیکھیں نا دن شمپر دیکھیں نا ارتھو دیکھیں نا کچھو دیکھیں نا دیکھیں شدو نیک عمل ایمان العمل ایجن جتو بیشی نیک عمل کرتے پارین جتو بیشی بیشی ذکر اسکر کرتے پارین جتو بیشی بیشی تسبیح تہلیل آدائی کرتے پارین